আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো। NIEBS হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ডালিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো প্রশ্ন উত্তর। এর আগে হচ্ছে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়েছিলাম। তো আমাদের টার্ম হচ্ছে বার্ষিক পরীক্ষা 2020, শ্রেণী প্রথম, বিষয় বাংলা, বিষয়বস্তু প্রশ্ন উত্তর, পাঠ 25। সো এর আগে আমরা যে প্রশ্ন উত্তরগুলো পড়েছিলাম সেটা হচ্ছে ক থেকে উম পর্যন্ত। তো আজ আমরা হচ্ছে চ থেকে বর্গীয় জ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলি পড়ব। পিঁপড়ে কীভাবে ঘুঘুকে বাঁচালো? উত্তর, শিকারি যখন ঘুঘুকে মারার জন্য তীর তাক করল, তখন পিঁপড়ে শিকারির পায়ে কামড় দিল, এতে তীর অন্য দিকে চলে গেল এবং ঘুঘু বেঁচে গেল। তাহলে শিক্ষার্থীরা আমি প্রশ্নটা আবার পড়ছি, পিঁপড়ে কীভাবে ঘুঘুকে বাঁচালো? উত্তর, শিকারি যখন ঘুঘুকে মারার জন্য তীর তাক করল, তখন পিঁপড়ে এখানে একটা ভুল আছে, একাটা হবে না, পিঁপড়ে শিকারির পায়ে কামড় দিল, এতে তীর অন্য দিকে চলে গেল এবং ঘুঘু বেঁচে গেল। ছ, ঘুঘু কীভাবে পিঁপড়েকে বাঁচালো? উত্তর, ঘুঘু একটি পাতা পানিতে ফেলে দিল এবং পিঁপড়ে সাঁতরে পাতার উপর উঠল, ঘুঘু পাতাটি এনে ডাঙায় রাখার পিঁপড়ে বেঁচে গেল। আমি আবার পড়ছি, ঘুঘু কীভাবে পিঁপড়েকে বাঁচালো? ঘুঘু একটি পাতা পানিতে ফেলে দিল এবং পিঁপড়ে সাঁতরে পাতার উপর উঠল, ঘুঘু পাতাটি এনে ডাঙায় রাখায় পিঁপড়ে বেঁচে গেল। তো শিক্ষার্থীরা তোমরা যখন পিঁপড়ে ঘুঘু গল্পটি পড়েছো তখন হচ্ছে নিশ্চয়ই দেখেছো ঘুঘু পিঁপড়াকে কীভাবে বাঁচালো এবং পিঁপড়ে কীভাবে ঘুঘুকে বাঁচালো। বর্গীয় জ, পিঁপড়ে ও ঘুঘু গল্পটি থেকে আমরা কি শিখলাম? তাহলে পিঁপড়ে ও ঘুঘু গল্পটি থেকে আমরা কি শিখলাম? পিঁপড়ে ও ঘুঘু গল্পটি থেকে আমরা শিখলাম যে উপকারের উপকার স্বীকার করতে হয়। তো একজন যখন উপকার করবে তখন আমরা কী করবো? তারও উপকার করবো, কখনো কারো কোনো ক্ষতি করবো না, কারো কোনো অপকার করবো না। তাহলে পিঁপড়ে ঘুঘু গল্পটি, পিঁপড়েও একসময় ঘুঘুকে বাঁচিয়েছিল এবং ঘুঘুও পিঁপড়েকে বাঁচিয়েছিল। তো শিক্ষার্থীরা তোমরা সবাই বাসায় হচ্ছে এটা প্র্যাকটিস অনুশীলন করবে এবং হচ্ছে বাবা মায়ের কথা শুনবে। আর সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।